দক্ষিণ আফ্রিকায় সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড বাংলাদেশের সাউথ ইস্ট এক্সচেঞ্জের দ্বিতীয় শাখার উদ্বোধন হয়েছে। মঙ্গলবার কেপটাউনের রাইল্যান্ডসে ব্যাংকের নিজস্ব কার্যালয়ে ফিতা কেটে এর উদ্বোধন করেন সাউথ ইস্ট এক্সচেঞ্জ দক্ষিণ আফ্রিকার কান্ট্রি প্রধান কাজী ফরহাদ কামাল। ব্রাঞ্চ ম্যানেজার শাহিন আলমের পরিচালনা ও কাস্টমার সার্ভিস অফিসার মিজানুর রাসেলের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও এক্সচেঞ্জের ডিরেক্টর এম কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের চিফ ফাইন্যান্স ফাইন্যান্সিয়াল অফিসার রাশিদুল ইসলাম। এক্সচেঞ্জের মাধ্যমে বৈধভাবে রেমিটেন্স পাঠিয়ে প্রবাসীদের লাভবান হওয়ার দিকগুলো তুলে ধরে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান বক্তারা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন এবং প্রয়াত মুক্তিযোদ্ধা বিএনপি নেতা ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার আত্মার মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে কাতারে। রাজধানী দোহায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাতার কেন্দ্রীয় কমিটির আয়োজনে এতে সভাপতিত্ব করেন কাতার বিএনপি সভাপতি এম এম নুরু। রাসেল সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি নুরুল আমিন, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন সহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে খালেদা জিয়ার রোগ মুক্তি এবং খোকার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। সৌদি আরবের তাবুকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং বিএনপি নেতা সাদেক হোসেন খোকার মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল হয়েছে প্রাদেশিক বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে। স্থানীয় কমিউনিটি সেন্টারে কোরআন তেলাওয়াত ও খোকার স্মরণে এক মিনিট নিরবতা পালনের পর মূল অনুষ্ঠান শুরু হয়। শামীম ফকির ও মোনাফ গাজীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালাল ফকির। প্রধান অতিথি ছিলেন তাবুক প্রাদেশিক বিএনপির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী নান্নু মিয়া। বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং খোকার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। কুয়েতে কুমিল্লা প্রবাসী পরিষদের সহসভাপতি এ কে আজাদের মা এবং সহসম্পাদক আলহাজ জাকির হোসেনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল হয়েছে। কুমিল্লা প্রবাসী পরিষদের উদ্যোগে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আতাউল গনি মামুন। শাহ করিমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন আবুল কাশেম, আলী আব্দুল ওয়াহিদ, হোসেন মোল্লা, আজাদ নূর। বক্তব্য রাখেন রফিকুল্লাহ, দিদার আহমেদ সহ অনেকে। পরে তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। সংযুক্ত আরব আমিরাতে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুসকে গণসংবর্ধনা দিয়েছেন রাঙ্গুনিয়া প্রবাসী বাংলাদেশিরা। দুবাইয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা ফজলুল কবির চৌধুরী। শাহ আলমের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ রাজ্জাক তালুকদার, মোহাম্মদ আফসার, মোহাম্মদ ফয়েজ, মোহাম্মদ পারভেজ। শামিমা নাসরিন, আরটিভি।